वेलकम टू ভিয়েতনাম। তো কালকে ডার্বি আগের দিন একটা আপডেটের ভিডিও নিয়ে চলেছি। কালকে তো তোমাদের সবার সাথে কথাবার্তা বলেছি লাইভে, খুব ভালো লেগেছে। তোমরাও তোমাদের বক্তব্য রেখেছো। তো আজকে আবার গভীরতম সূত্র থেকে অনেক খবর নিয়ে এসেছে পুচেদা অ্যানালিস্ট, সেই খবরগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব করার নাচে ক্লিক করে দাও, তাই রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবল আপডেট ভিডিও লাইভ সব কিছু পেয়ে যাবে। আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও, তাই রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আর অবশ্যই আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো অ্যানালিস্টের থেকে প্রথমে কিছু খবর শুনে নাও। তো এত জোরে চেঁচানোর কোনো মানে হয় না। তো প্রথমেই বলি একটা ট্রায়ালের খবর, যেটা হচ্ছে সেল ফুটবল একাডেমি বার্নপুরের একটা ট্রায়াল আছে। সেই ট্রায়ালটা আছে হচ্ছে 7th এবং 8th মার্চ 2021 সকাল 7:30 থেকে, আর ভেনু হচ্ছে বেলঘরিয়া সন্তোষ ক্লাব গ্রাউন্ড। এবং ওখানে যারা 2003-এর 1 এপ্রিল থেকে যাদের জন্ম, তারাই কিন্তু ওই ট্রায়ালে জয়েন করতে পারবে। এবং যা যা লাগবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড এবং দুটো পাসপোর্ট সাইজ ফটো। এগুলো নিয়ে কিন্তু যারা যারা ইন্টারেস্টেড, মানে যারা আন্ডার 16 আছো, তারা অবশ্যই চলে যেতে পারো। তো এরপরে আসি একটা একাডেমি উদ্বোধনের কথা, সেটা হচ্ছে বিবেকানন্দ সংঘ ফুটবল একাডেমি। এটার কিন্তু উদ্বোধন হতে চলেছে আগামী 28শে ফেব্রুয়ারি এবং এটা বিকেল 3:30 থেকে। তো যারা যারা ওই অঞ্চলের আশেপাশে থাকো, তো অবশ্যই কিন্তু এখানে যোগদান করতে যেতে পারো। তো এবার আসি কতগুলো আপডেট। তো তার মধ্যে প্রথমে বলি ইন্ডিয়ান ওমেন্স টিমের কথা। তো গতকালকে ইন্ডিয়ান ওমেন্স টিম ভার্সেস সার্বিয়া ওমেন্স টিমের একটা খেলা ছিল, যেহেতু কোভিড সিচুয়েশন চলছে, তো সেই জন্য কিন্তু ওখানে সার্বিয়ার ফুটবল ফেডারেশন ওটাকে কিন্তু অফিসিয়াল ম্যাচ হিসাবে কিন্তু খেলেনি, খেলেছে ফ্রেন্ডলি ম্যাচ হিসাবে। এবং সেই ম্যাচটাতে কিন্তু ইন্ডিয়া ওমেন্স টিম 2-0 গোলে হেরে গেছে। এবং ফার্স্ট হাফেই 2 গোল খেয়েছিল, সেকেন্ড হাফে যদিও কোনো গোল খায়নি কিন্তু গোল দিতেও পারেনি। এরপরে আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথায়। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যেটা আমরা বলছিলাম যে AFC এশিয়ান কাপ 2023 এবং ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চলছে, তো মোস্ট প্রবাবল বলেছিলাম যে এন্ড অফ মার্চে হতে পারে, কিন্তু AFC তরফ থেকে কিন্তু মানে ডেট জানিয়ে দেওয়া হয়েছে। খেলাটা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে, একদম ফাইনাল মানে মান্থ ফাইনাল ডেট যেটা ছিল যে জুনের 15 তারিখের মধ্যে কিন্তু AFC এবং ফিফা বলেছিল পুরোপুরি এটা কমপ্লিট করতে হবে, এবং খেলাগুলো কিন্তু জুন মাসেই হবে। তো প্রথম খেলাটা যে জুনের 3 তারিখে কাতারের এগেনস্টে, তারপরে হচ্ছে জুনের 7 তারিখে বাংলাদেশের এগেনস্টে, এবং লাস্ট ডে জুনের 15 তারিখ সেটা হচ্ছে আফগানিস্তানের এগেনস্টে। কিন্তু ভেনু কোথায় হবে বা সেন্ট্রালাইজড ভেনুতে হবে কিনা সেটা কিন্তু এখনও অবধি জানা যায়নি। আর এইখানে যদি ইন্ডিয়া এই মুহূর্তে 5 নম্বরে রয়েছে, যদি এই 3টে ম্যাচে যদি ভালো পারফরমেন্স করে টপ 3তে আসতে পারে, প্রথমে কাতার রয়েছে তারপরে ওমান রয়েছে, যদি 3rd স্পটে আসতে পারে, তাহলে কিন্তু AFC এশিয়ান কাপের রাউন্ড 3তে কিন্তু ডাইরেক্ট কোয়ালিফাই করবে ইন্ডিয়ান ন্যাশনাল টিম। তো এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ এইখানে ভালো পারফরমেন্স করার। তো এরপরে আরেকটা আপডেট দিদি, যদিও সেটা সবাই জানে, সেটা হচ্ছে ISL-এর। তো ISL-এর প্লে অফসেরও কিন্তু দিয়ে দিয়েছে। তো প্রথম সেমিফাইনালের প্লে অফ দুটো হবে কিন্তু 5th এবং 8th মার্চ, আর সেকেন্ড সেমিফাইনাল দুটো হবে হচ্ছে 6th এবং 9th মার্চ, আর ফাইনাল হবে হচ্ছে 13th মার্চ। তো 3টে প্রত্যেকটা খেলায় কিন্তু সন্ধ্যে 7:30 থেকে। আর খেলাগুলো পিছিয়ে গিয়ে বা ন্যাশনাল টিমের খেলাগুলো পিছিয়ে গিয়ে কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কিন্তু ভালোই হবে, কারণ মার্চ থেকে কিন্তু ক্যাম্প শুরু হচ্ছে, সেই জায়গায় কিন্তু মোটামুটি 2 মাস পুরোপুরি কিন্তু পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আর এই সিজনে কিন্তু অন্যরকম টিম কিন্তু আমরা দেখতে পাবো, কারণ অনেক নতুন প্লেয়ার কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, তারা কিন্তু সিলেক্ট হবে ন্যাশনাল টিমে। এবং 2 মাস কিন্তু যথেষ্ট অনেকটা সময় যে পুরো টিমটাকে কিন্তু জেল আপ করার। আর ফিটনেস নিয়েও কোনো প্রবলেম নেই, কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অলরেডি সিজনের মধ্যে আছে, সেখান থেকেই কিন্তু তারা ক্যাম্পে যাবে। তো আবার তো মনে হয় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খুবই ভালো পারফর্ম করা উচিত, যেহেতু খেলাগুলো কিন্তু এতটা পিছিয়ে দিয়েছে। এবার একটুখানি ISL-এর কথা বলে নিই। ISL-এ তো এখনও কোনো লড়াই চলছে, 1 আর 2-এর মধ্যে তো অসাধারণ একটা লড়াই চলছে, আর 3, 4, 5 এদের মধ্যে কিন্তু আলাদাই একটা লড়াই চলছে। 1 আর 2 তো কিছু বলারই নেই, তোমরা জানো এটিকে মোহনবাগান আর মুম্বাই সিটি FC, একজন 36 পয়েন্টে আছে, একজন 34 পয়েন্টে আছে, দুজনেই 17টা করে ম্যাচ খেলেছে। কিন্তু তারপরে হায়দ্রাবাদ গোয়া দুজনেই 18টা ম্যাচ খেলেছে, 3 আর 4-এ আছে, দুজনেরই 27 পয়েন্ট। তারপরে নর্থ ইস্ট আছে, 17খানা ম্যাচ খেলে কিন্তু 26 পয়েন্ট। নর্থ ইস্ট যদি আবার জেতে নেক্সট ম্যাচ, নর্থ ইস্ট কিন্তু 3 নম্বরে চলে যাবে। তো এরকম কিন্তু অসাধারণ একটা তিনজনের মধ্যে কম্পিটিশন চলছে। তো ধরেই নেওয়া যায় এই তিনজনের মধ্যেই কিন্তু দুজন কোয়ালিফাই করবে, কিন্তু একদম আমার মনে হয় লাস্ট ডে অবধি কিন্তু এই কম্পিটিশনটা যাবে, না হলে কিন্তু বোঝা যাবে না যে কোন দুজন উঠছে। আর ওপরে দুজন তো কোয়ালিফাই করেই গেছে, তাদের নিয়ে কিছু বলার নেই, তাদের এটাই দেখাচ্ছে টপ স্পটে কে ফিনিশ করে।
আর যেটা হচ্ছে টপ স্পটে ফিনিশ করতে হলেও কিন্তু এটিকে মোহনবাগানকে ডার্বি অবশ্যই জিততে হবে, কারণ ডার্বিতে যদি খারাপ পারফরমেন্স হয় বা রেজাল্ট নেগেটিভ রেজাল্ট হয় তাহলে কিন্তু একটা একটু প্রেশার পড়ে যাবে। আর যদিও মনে হয় যেহেতু টপ স্পটটা অকুপাই করার একটা টেন্ডেন্সি থাকবে তো সেখান থেকে একটুখানি হয়তো প্রেশার এটিকে মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু ওপরে থাকতেও পারে। সেই জায়গা থেকে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের প্লেয়াররা অনেক ফ্রিলি খেলবে, কারণ কোনো কিছুই হারাবার নেই, কোনো কিছু পাওয়ারও নেই। তো সেই জায়গা থেকেই দেখা যে ডার্বিতে কে কীরকম পারফরমেন্স করে। আর অবশ্যই তো একটা ট্যাকটিক্যাল লড়াই হবে দুটো কোচের মধ্যে, এবার সেটাই দেখা যে হাবাস তো বেঞ্চে থাকছেই, টনি গ্র্যান্ড থাকে কি না, না সেখানে রেনেডি সিং এবং ওদের যে গোলকিপার কোচ রয়েছে এসসি ইস্ট বেঙ্গলের তারা থাকে কি না, কারণ আজকে কিন্তু এআইএফএফ কিন্তু ডিসিপ্লিনারি কমিটি এদের যে শোকজের যারা উত্তর দিয়েছিল রবি ফাউলার টনি গ্র্যান্ড এটার মানে রিপ্লাই কিন্তু দেবে যে ওদের কি শাস্তি হতে চলেছে, বা কোনো রকম শাস্তি না দিয়ে শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হবে কিনা। এবং হুগো বুমো এবং এডু বেডিয়া এদের দুজনেরও কিন্তু সিদ্ধান্ত আজকেই জানানো হবে। হুগো বুমোস তো অলরেডি দুটো ম্যাচ সাসপেন্ড রয়েছে এবং ওর সাসপেনশন আরও বাড়তে পারে কিনা সেটাও কিন্তু আজকে ডিসিপ্লিনারি কমিটি জানাবে, এবং এডু বেডিয়া যে শোকজের অ্যান্সার দিয়েছে সেটারও কিন্তু সিদ্ধান্ত আজকেই জানাবে। তো আশা করা যায় আজকে বিকেল বা সন্ধ্যের মধ্যে কিন্তু এই সিদ্ধান্তগুলো জানিয়ে দেবে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটি। তো আজকেই কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট ডিসিশন তার মানে আসতে চলেছে। আর যেটা বললো পুজো ডার্বি নিয়ে, তো ডার্বি তো একটা আলাদাই খেলা জানো, কেউ এগিয়ে কেউ পিছিয়ে থাকে না, যতই একটা টিম স্ট্রং হোক একটা টিম উইক হোক। আর এই ডার্বিটা কিন্তু মানে 100 বছরের ডার্বি বলা যায়, কারণ 1921 কিন্তু প্রথম ডার্বি হয়েছিল, এই জায়গাতে কিন্তু 100 বছরের ডার্বি। তো এটাও কিন্তু একটা স্পেশাল ডার্বি, তো এটাও কিন্তু দেখার এই 100 বছরের ডার্বি কে জিততে পারে, কে সেই ডার্বির খেতাবটা নিয়ে যেতে পারে। কারণ জানো যেই চ্যাম্পিয়ন হোক যেই যা হোক ডার্বি কিন্তু একটা আলাদাই জিনিস, প্রত্যেকের মধ্যে একটা আলাদা আমেজ থাকে, মানে ডার্বি জেতাটা আর কি অন্য একখানা জিনিস, একবারে ট্রফি পাওয়ার মতো একখানা জিনিস এরকম ব্যাপার। তো দেখা যাক কে জেতে, আগের দিন তো তোমাদের মধ্যেও দেখলাম অসাধারণ এক্সাইটমেন্ট, তো সেটা দেখেও কিন্তু ভালো লাগলো। আর তারপরে সবাই তো আর প্রেডিক্ট করেছো, আর যেটা প্রেডিক্ট করেছে ম্যাক্সিমাম লোকে দেখলাম 2-2 প্রেডিক্ট করেছে, তো সেটাই দেখা যে হাই স্কোরিং গেম হয় না, নর্মাল লো স্কোরিং গেম হয় কি গোললেস হয়, তো সেটা দেখার। তো এবার একটু বলে দিই আই লিগের কথা। তো আজকে কিন্তু আই লিগের 3টে ম্যাচ রয়েছে, মোহামেডানের খেলা আছে আইজলের সাথে, এবং এই খেলাতে কিন্তু আজকে পেড্রো মানজি কিন্তু ডেবিউ করতে চলেছে, কারণ পেড্রো মানজির কিন্তু কোয়ারেন্টাইন শেষ হয়ে গেছে, প্র্যাকটিসও করেছে, তো আজকে কিন্তু পেড্রো মানজি শুরু করতে পারে। তো সেখান থেকেই দেখার যে গোলের খরা কাটিয়ে পেড্রো মানজি মোহামেডানকে জয় ফেরাতে পারে কিনা, কারণ লাস্ট যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু ইন্ডিয়ান আরোসের কাছে 1-0 হেরে গেছিল। এবং যেটা এই বছর মোহামেডানে দেখা যাচ্ছে যে কিছু তো প্রবলেম চলছে ওদের ইন্টারনাল, তাছাড়াও কিন্তু এমন কিছু প্লেয়ার যারা মানে বারবার বলে সেই কথাটা তো এখনও বলছি, সেটা হচ্ছে যারা হচ্ছে কি প্লেয়ার কি ফ্যাক্টর তারা কিন্তু কেউ সেইভাবে সুযোগ পাচ্ছে না। তীর্থঙ্কর সরকার একটা ম্যাচ পাচ্ছে তো একটা ম্যাচ বেঞ্চে থাকছে সাবস্টিটিউট হিসাবে নামছে, আবার কোনো ম্যাচ স্টার্টিং করছে কোনো ম্যাচ একেবারেই নামছে না, মানে বেঞ্চে থাকলেও কিন্তু ওকে নামানো হচ্ছে না। প্রিয়ান্ত সিং এতদিন পর্যন্ত কিন্তু ম্যাচ পায়নি, যদিও প্রথম দিকে কোয়ারেন্টাইনে ছিল, তারপরে কিন্তু লাস্ট তিনটে ম্যাচ কিন্তু ও থাকা সত্ত্বেও কিন্তু ওকে সুযোগ দেওয়া হয়নি। তো আশা করা যায় যে আজকের ম্যাচে কিন্তু আমরা প্রিয়ান্ত সিংকে কিন্তু ফার্স্ট ইলেভেনে দেখতে পারি। এছাড়া আরও অনেক কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে যারাও কিন্তু সেইভাবে সুযোগ পাচ্ছে না, সেই জন্য পারফরমেন্স কিন্তু কিছুটা হলেও মানে গ্রাফটা নিচের দিকে মোহামেডানের, আর সেটা কিন্তু অবশ্যই এফেক্ট করছে প্লেয়ারদের মেন্টালিটির ওপরেও। তো সেটাই দেখা যে আজকে আইজলকে হারিয়ে জিততে পারে কিনা। আর আইজলের কিন্তু রয়েছে এক্স মোহামেডান কোচ, যিনি সেকেন্ড ডিভিশন আই লিগে মোহামেডানকে কিছুদিন কোচিং করেছে, ইয়ান ল। আর ইয়ান ল কিন্তু এই টিমের ইন্ডিয়ান মানে বাঙালি প্লেয়ারদেরকে কিন্তু যথেষ্ট ভালো করেছেন, তো সেটাই দেখার কি হয়। তো সেটা তো অবশ্যই দেখার, যে আই লিগেও কিন্তু অবশ্যই সবাই নজর রাখো ওয়ান স্পোর্টসের যে ফেসবুক পেজ, ওখানে কিন্তু আই লিগের সব খেলা লাইভ করা হয়, তো ওখানে গিয়ে কিন্তু অবশ্যই আই লিগের খেলাগুলোও দেখো। আর ডার্বি নিয়ে কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তিনদের মধ্যে তো রেষারেষি চলছেই, তার মধ্যে কিন্তু টপ গোল স্কোরারদের মধ্যেও রেষারেষি চলছে, এই মুহূর্তে কিন্তু সবাই কাছাকাছি, মানে সবার উপরে যদিও রয় কৃষ্ণাই আছে, রয় কৃষ্ণা কি জিততে পারবে গোল্ডেন বুটটা, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।